কিবা কারণে যদি কোভিডৰ কারণে পরীক্ষা বাতিল হবলগীয়া হয় তেনেহলে তার কারণেও কাউন্সিলে গোটেই ব্যবস্থা গ্রহণ করেছে। ছাত্র ছাত্রীসকলের একটা অভিযোগ আছিল যে 100% তেখেতসকলে সিলেবাস পাঠ্যক্রমের ভিতর 100% প্রশ্ন কাকত কটার ব্যবস্থা করেছে, গতি পাঠ্যক্রম কিছু কমাব লাগে বলে বিভিন্ন ধরনের আমালৈ পরামর্শ আহি আছিল বা কর্তৃপক্ষ আলোচনা করব লাগে বলে কৈ আছিল। সেই সন্দর্ভত আমি কথা পাতিছো। আমি ছাত্র ছাত্রীসকলক এটাই কথা জানাব বিচাৰিছো যে আমার প্রথম উদ্দেশ্য হয়েছে ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়। আমি ছাত্র ছাত্রীসকলক এটাই কথা কৈছো যে 100% সিলেবাস 100% পাঠ্যক্রমের জড়িয়ে 100% প্রশ্ন কাকত যদিও কাটিছে তাত প্রতিটো প্রশ্নের এগেইনস্ট একোটাক বিকল্প থাকিব, অর্থাৎ 1 নম্বর যদি 10টা প্রশ্ন থাকে সেই 10টা প্রশ্নের এগেইনস্ট 20টাক প্রশ্ন প্রদান করব, সেই 20টার ভিতর 10টা প্রশ্ন করব লাগিব, অর্থাৎ প্রশ্ন কাকতখনত প্রতিটো প্রশ্নত বিকল্প ব্যবস্থা থাকিব আর সেই বিকল্প ব্যবস্থার জড়িয়ে ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক ভবিষ্যৎটা সুরক্ষিত হব বলে আমি আশা করছো। আর ইয়ার লগেলগে এইবার আমি সেন্টার বহুবার কথা ইতিমধ্যে আমি তেখেতসকলক পরামর্শ দিছো, যাওয়া বছর 820টা সেন্টার আছিল, এইবার সেন্টারের সংখ্যা বৃদ্ধি করব লাগে বলে আমি কৈছো। কিন্তু আর আমি আকৌ কৈছো যে কোভিডের কারণে যদি কোনোবা ছাত্র ছাত্রী কোভিডত আক্রান্ত হয় তেখেতসকলের কারণে সুকিয়াক ব্যবস্থা গ্রহণ করব লাগিব। মূলত আজি কথাবিল হয়েছে যে ছাত্র ছাত্রীসকলে তেখেতসকলের পড়া শুনা অব্যাহত রাখব লাগে, ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক ভবিষ্যৎ সুরক্ষিত হওয়াকই এবার সেবায় গোটে পরীক্ষা ব্যবস্থাটা আগবাই লৈ যাব।